সুকান্ত মজুমদারের ধর্ণা মঞ্চে খুলে সরিয়ে দিল পুলিশ। গতকাল সুকান্ত মজুমদার ঘোষণা করেছিলেন শ্রীরামপুরের বটতলায় ধর্ণায় বসবেন, সেই মতো আজ মঙ্গলবার সকাল থেকে সেখানে মঞ্চ তৈরি হয়ে যায়। সেই মঞ্চে এসে খুলে দিল পুলিশ। চন্দননগরের পুলিশের এসএপিডি ইসরাত জাহান জানান, এই ধরনের কোনো অনুমতি নেই সাধারণ মানুষের, যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণেই এখানে কোনো অনুমতি দেওয়া যাচ্ছে না। শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মোহন আদক জানান, তারা মেইল করে অনুমতি দিয়েছেন, তারা মানুষের কোনো অসুবিধা না করে ঘর না দিতে চান। বিজেপি রাজ্য সভাপতি সেই ধরনের উপস্থিত থাকার কথা, মঞ্চ খুলে ছাড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব শ্রীরামপুর থানায় গেছেন কথা বলতে। উল্লেখ্য, সোমবার আহত বিজেপি বিধায়ক বিমান ঘোষকে হাসপাতাল দেখে ফেরার পথে সুকান্ত মজুমদারকে কন্নগর বিশালাক্ষী সড়কে আটকায়। এরপর সেখানেই তিনি অবস্থান বিক্ষোভে বসে পড়েন। প্রায় 5 ঘন্টা অবস্থান বিক্ষোভ করার পর পুলিশকে 18 ঘন্টা সময় দেওয়া হলো। তার মধ্যেই যারা দুষ্কৃতী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মানে কেন, কারণটা কি? ওরা তো দাবি করছে পারমিশন, কিন্তু সুকান্ত মজুমদার বলেছে যেখানেই আটকানো হবে সেখানেই বসবে। তাহলে এখানে আজকে মিটিং হচ্ছে না, এখানে কোন রকম পারমিশন নেই, কোন রকম প্রোগ্রামে কোন পারমিশন নেই, উইদাউট পারমিশন আমরা কোন প্রোগ্রাম করতে পারব নিশ্চয়ই। কিন্তু ওরা তো বলছে ওরা বলছে অন্যায় বসবে না, দিন অনুমতি নেই। একই কথা তো আমি আপনাদের কাছে বলছি, এখানে কোনো ম্যাম কি অনুমতি নেই, কি সাধারণ পর নেই দি গই এখানে আমি বলছি, এখানে ওরা তো বলছে যে চোর ওরা বলছে পানি ম্যাম এদিকটা ম্যাম বলছে ম্যাম ওরা তো বলছে পারমিশন পাঠিয়েছে, সব রকম অনুমতি নিয়েছে। ওরা বলছে এখানে 144 জানা গাড়ি নেই, রিক্সা ছাত্র রয়েছে। তাহলে কি এখানে সভা হবে না? এখানে সভা হবে না, ওরা বলছে সভা করবো। এই এলাকাটা কি 140 ধারার মধ্যে রয়েছে? বলছি এখানে যদি মঞ্চ হতো তাহলে কি আপনাদের পুলিশের যে যাতায়াতের রাস্তা আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন এত ভিড় আছে, ঠিক আছে, তো ট্রাফিকের খুবই হতো, যার জন্য আর তাছাড়া পারমিশন নেই এখানে। সাধারণ মানুষের কোন রকম জীবনযাপনে ব্যাহত হয় সেটা কোনো রকম। কিন্তু সুকান্ত মজুমদার জানিয়েছে তাকে বাধা দিলে তিনি মঞ্চ করে যেখানে হোক বস করবেন। আপনারা কি পারমিশন দিয়ে দেননি? বিজেপি অভিযোগ করছে আপনারা পারমিশন দেননি, কি তুলে দেওয়া হবে করতে পারবে না? এখন কি মঞ্চ খুলে সরিয়ে দেওয়া হচ্ছে? মঞ্চ যেটা পুলিশ মমতা ব্যানার্জির দালাল হিসেবে কাজ করছে পশ্চিম বাংলার পুলিশ। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মনোবল এইভাবে ভাবে ভাঙা যেতে পারে না, হিন্দু সংগঠনের মনোবল এইভাবে ভাঙা যেতে পারে না। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির এখানে ধর্ণা মঞ্চ ছিল, রিসরাতে রামনবমীতে যে দুষ্কৃতীরা এখানকার যে এমপি কল্যাণ ব্যানার্জির নেতৃত্বে যে দুষ্কৃতীদের হামলা চালানো হয়েছে মুসলিম সম্প্রদায় দিয়ে, তার প্রতিবাদে আজকে আমাদের এখানে ধর্ণা মঞ্চ। মঞ্চ খুলে দিলেও আমরা রাস্তায় বসবো, কিন্তু তার প্রতিবাদ জানাবো। ধিক্কার জানাই মমতা ব্যানার্জিকে, ধিক্কার জানাই এখানকার সাংসদ কল্যাণ ব্যানার্জিকে। বিজেপি জিন্দাবাদ, জয় শ্রীরাম, ভারতীয় জনতা পার্টি। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।
ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।